नमस्कार, आमी नीलू स्टारस्टोन यूट्यूब चैनले आपनादेर स्वागत। आपनी जदि एई चैनले नतून हन ताहले भिडियोटिर नीचे थाका लाल रंगे सबस्क्राइब बटन और बेल आइकन अले क्लिक करुन, जाते आमार देवा परवर्ती आपडेटगुलो आपनार काछे खूब ताड़ाताड़ी गिये पौंछाय। एबं भिडियोटी देखार पर जदि भालो लागे ताहले एकटी लाइक और कमेंट करुन एबं बंधुदेर मध्ये शेयर करुन। प्रथमे आमरा आमादेर मोबाइलेर अल एप्से चले जाब। अल एप्से जावार पर आमरा प्ले स्टोरे चले जाब। प्ले स्टोरेर उपरे क्लिक करब। देखुन प्ले स्टोर ओपन हये गेछे। एखाने सार्च बाटने टाइप करब स्वास्थ्यसाथी। देखुन नीचे स्वास्थ्यसाथी शो करछे, गवर्नमेंट अफ वेस्ट बेंगल। प्रथमे जे स्वास्थ्यसाथी एप्टा शो करछे एटाई ओरिजिनल, ताई प्रथम शो करा एप्टाके आपनारा इन्स्टल करबेन, अथवा आमी आमार डेस्क्रिप्शन बक्से लिंक दिए देव, लिंक थेकेओ आपनारा डाउनलोड करते पारबेन। एखाने देखुन आमार ओपन शो करछे, जेहेतु आमार इन्स्टल रयेछे ताई ओपन शो करछे। आपनादेर एखाने इन्स्टल शो करबे, ताई इन्स्टलेर उपरे क्लिक करे आपनारा इन्स्टल करे नेबेन। इन्स्टल करार पर देखुन ओपन करुन। ओपन करार पर एइभाबे पेज ओपन हबे। देखुन नेक्स्ट पेज ओपन हो गेछे, अर्थात ए एपेर माध्यमे आपनारा हॉस्पिटलेर जाबतीयो सार्च करते पारबेन। एबार उपरे स्किप अथवा नीचे नेक्स्टेर उपरे क्लिक करुन। नेक्स्ट देखुन सार्च नियरेस्ट हॉस्पिटल, अर्थात आपनार काछाकाछी थाका हासपाताल आपनि सार्च करते पारबेन। नेक्स्ट देखुन सार्च स्टेटस अफ योर कार्ड, अर्थात आपनार स्वास्थ्यसाथी कार्डेर स्टेटस आपनि देखते पारबेन। এবার নিচে প্রসিডের উপরে ক্লিক করুন। প্রসিডের উপরে ক্লিক করলে দেখুন স্বাস্থ্যসাথীর হোম পেজ খুলে গেছে। এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, তবে আমরা এখন এইসব অপশানে যাব না। আমরা প্রথম চলে যাব ইউআরএন ভেরিফিকেশন অপশানে। প্রথমে আমরা দেখে নেব আমাদের নামটা সঠিকভাবে সাবমিট হয়েছে কি না এবং আমার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কি না, তারপরে আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব। তবে চলুন ইউআরএন ভেরিফিকেশন যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করলে দেখুন নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখুন আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। দেখুন যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করে আপনি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নেক্সট ইউআরএন, অর্থাৎ ইউআরএন নাম্বার এখানে পুট করতে হবে। তবে এই ইউআরএন নাম্বার আপনি কোত্থেকে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন স্বাস্থ্যসাথী সেন্টারে গিয়ে ফটো তুলে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পর আপনাদের কাছে একটা স্বাস্থ্যসাথী কার্ড এসছে। সেই স্বাস্থ্যসাথী কার্ডের নিচে দেখুন যেখানে আমি মেনশন করছি 17 ডিজিটের একটা নাম্বার রয়েছে, সেটাই হচ্ছে ইউআরএন নাম্বার। সেই নাম্বারটা সঠিকভাবে দেখে আপনারা এইখানে পুট করে দেবেন। এখানে পুট করে দেওয়ার পর নিচে দেখুন শো ডাটা, তার উপরে ক্লিক করতে হবে। তো আমরা এখন সঠিকভাবে 17 ডিজিটের নাম্বারটাকে পুট করে দেব। পুট করার পর শো ডাটার উপরে ক্লিক করুন। দেখুন ডিটেলস শো করছে, অর্থাৎ পরিবার হেডের নাম, তার ডিস্ট্রিক্ট, ডেট অফ ইস্যু, জেন্ডার, কার্ড স্ট্যাটাস। দেখুন এইভাবে আপনারা দেখে নেবেন নিজের নামের স্পেলিং এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এইভাবে ডিটেলস দেখে নেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। দেখুন যেখানে লাল রঙের লেখা রয়েছে ভিউ ব্যালেন্স, তার উপরে ক্লিক করলে আপনার কার্ডের ব্যালেন্স কত সেটা শো করবে। অর্থাৎ প্রত্যেকের জন্য 5 লাখ টাকা, কিন্তু আপনি যদি কার্ডটাকে ইউজ করেন তাহলে কত টাকা ব্যালেন্স ডিডাকশান হয়েছে আর কত টাকা আছে সেটা আপনাকে শো করবে। আর আপনি যদি ব্যবহার না করে থাকেন তাহলে টোটাল 5 লাখ টাকাই শো করবে। তো আমরা এখন ক্লিক করে দেখব আমাদের কত টাকা রয়েছে। দেখুন এই ইউআরএন নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডে 5 লাখ টাকাই রয়েছে, কোথাও ইউজ করা হয়নি। অর্থাৎ পরিবারের কোনো সদস্য কোনো হসপিটালে অ্যাডমিট হননি অথবা এই স্বাস্থ্যসাথী কার্ড ইউজ করা হয়নি। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন কত টাকা ব্যালেন্স থাকলো। এইভাবে আপনারা ব্যালেন্স দেখে নেওয়ার পর এই অ্যাপসের আরও অনেক কিছু অপশান রয়েছে, আমরা সেই অপশানগুলো দেখে নেব। তাই ফিরে চলুন আমরা হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পর দেখুন এখানে কিছু অপশান রয়েছে, সবার উপরেই রয়েছে দেখুন অ্যাক্টিভ হসপিটাল লিস্ট,
অর্থাৎ কোন কোন হসপিটাল স্বাস্থ্যসাথী আন্ডারে রয়েছে সেটাই আমরা চেক করে নেব। প্রথমেই দেখুন স্টেট সিলেক্ট রয়েছে, নেক্সট দেখুন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিন। আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর হসপিটাল টাইপ প্রাইভেট নাকি পাবলিক যেটা আপনার পছন্দের সেটাই আপনি সিলেক্ট করবেন। যদি প্রাইভেটে দেখাতে চান তাহলে প্রাইভেট সিলেক্ট করবেন। এবার হসপিটাল গ্রেড, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড ডি, যে ক্যাটাগরিতে আপনি দেখাতে চান তার উপরে ক্লিক করুন। তো আমরা গ্রেড এ এর উপরেই ক্লিক করব। ক্লিক করার পর সার্চের উপরে ক্লিক করব। সার্চের উপরে ক্লিক করলে দেখুন পূর্ব মেদিনীপুর জেলায় বিধানচন্দ্র রায় হসপিটাল হলদিয়া একমাত্র এ গ্রেডের হসপিটাল রয়েছে, একটাই রয়েছে। তো আপনাদের জেলায় আরও অনেক অর্থাৎ বেশি থাকতে পারে, এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। এই হসপিটাল সম্বন্ধে আরও ডিটেলসে দেখতে চাইলে দেখুন ভিউ ডিটেলস লেখা রয়েছে, তার উপরে ক্লিক করলে হসপিটালের আরও ডিটেলস দেখা যাবে, যেখানে অ্যাড্রেস রয়েছে, যেখানে ফোন নাম্বার, মোবাইল নাম্বার ডিটেলস রয়েছে, এই হসপিটালে কী কী ফ্যাসিলিটি পাওয়া যাবে সেটাও নিচের দিকে লেখা রয়েছে। এইভাবে আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন উপর নিচ করে। এইভাবে দেখে নেওয়ার পর আমরা ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর আমরা নেক্সট অপশানে চলে যাব। নেক্সট অপশান নিয়ারেস্ট হসপিটাল, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখুন আপনি 5 অথবা 10 অথবা 20 টাইপ করবেন, অর্থাৎ 20 কিলোমিটার। তার মধ্যে আপনার যতগুলো হসপিটাল রয়েছে সেটা শো করবে। তো 10 লিখে আমি সার্চ বাটনে ক্লিক করছি। তো দেখুন 10 কিলোমিটারের মধ্যে এই সব নার্সিংহোম বা হসপিটালগুলো স্টে করছে। দেখুন 10 কিলোমিটারের মধ্যে কতগুলো হসপিটাল শো করছে, আমি উপর নিচ করে আপনাদেরকে শো করাচ্ছি। দেখুন এইভাবে স্ক্রল করে আপনারা দেখে নিতে পারেন, এবং আপনাদের পরিবারের কোনো মেম্বার যদি অসুস্থ হন তাহলে এই সব হসপিটালে আপনারা অ্যাডমিট করাতে পারেন। এইভাবে দেখে নেওয়ার পর আপনারা ডিটেলস, হসপিটালের ডিটেলসও আপনারা দেখে নিতে পারবেন ভিউ ডিটেলসের উপরে ক্লিক করে। প্রত্যেকটা হসপিটালের ডিটেলসের নিচে ভিউ ডিটেলস লেখা রয়েছে, তার উপরে ক্লিক করে আপনারা দেখে নেবেন। এবার নেক্সট অপশান ডক্টর ডিটেলস, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করলে দেখুন নেক্সট পেজ খুলে গেছে, যেখানে ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন হসপিটাল টাইপ, তারপরে দেখুন হসপিটাল, তারপরে ডক্টরস নেম, এইভাবে আপনারা চুজ করে নেবেন। চুজ করে ডিটেলস দেখতে পারেন। নেক্সট হসপিটাল ফ্যাসিলিটি স্ট্যাটাস, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার পর দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্টের পর দেখুন হসপিটাল টাইপ পাবলিক নাকি প্রাইভেট, তারপর হসপিটাল ফ্যাসিলিটি অর্থাৎ হসপিটালে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় এখানে দেখে আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন, তো আপনাকে লিস্ট শো করবে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় হসপিটালে। স্ক্রল করে এইভাবে আপনারা উপর নিচ করে দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর আমরা আবার ব্যাকে চলে যাব, হোম পেজে চলে এসেছি। নেক্সট দেখুন হসপিটাল সার্ভিস, অর্থাৎ কোন কোন হসপিটালে কী কী সার্ভিস পাওয়া যায় সেটাই আমরা দেখে নেব। তো আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্টের পর আমরা হসপিটাল টাইপ সিলেক্ট করে নেব, তারপর সিলেক্ট সার্ভিস অর্থাৎ অ্যাম্বুলেন্স বা ব্লাড বা ডেন্টাল ইউনিট যেটা আমাদের প্রয়োজন সেটার উপরে ক্লিক করে আমরা সার্চ বাটনে ক্লিক করব। তো দেখুন আমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করেছিলাম এবং ব্লাড ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো দেখুন ব্লাড ব্যাংকের জন্য আমাকে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে বিধানচন্দ্র রায় হসপিটালটাকেই শো করছে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। নমস্কার।